কাঠের চুল্লিতে প্রথমবার নিজের হাতে পিজা বানালাম, তাও আবার বাংলাদেশে। কিন্তু এই পিজা খেয়ে যেরকম অবাক হলাম, সেরকম বানাতে গিয়ে হয়ে যায় কাণ্ড। ঢাকার কিছু ভাই বন্ধুদের সাথে সন্ধ্যাবেলায় পৌঁছে যায় এখানে খুবই ফেমাস স্ট্রিট ফুড এরিয়া পরিবাগ ফুড জোনে। কিন্তু আমাদের চোখ পড়ে যায় বড় বড় কাঠের চুল্লিতে সে কি বড় বড় সাইজের ফ্রেশ পিজা। আর এই লাইভ পিজা, একদম লাইভ পিজা বানানো দেখছিলাম। এদিকে আমি তো পিজা তৈরির এক্সপিরিয়েন্স নিতে দাদার সাথে ফুল দমে লেগে যাই। তবে সত্যি ওই গরমে ওভেন সামনে থাকা খুবই কষ্টের, আমি তো 2 মিনিটেই হার ভেঙে যাই। আর বাংলাদেশে এসে শুনেছিলাম এখানে পিজা গুলো নাকি ইন্ডিয়ার ডমিনোস পিজা হাটকে হার মানিয়ে দেবে। আর হ্যাঁ, বানানোর স্টাইলও দেখলাম বেশ সুন্দর, ফ্রেশ ভেজিটেবলস থেকে শুরু করে চিকেন, আর তার উপরে চিজের তো পুরো ভরপুর থাকে। তো ফাইনালি চলে আসে আমাদের পিজা গুলো, উপরে একটু চিলি ফ্লেক্স, অরিগানো ছড়িয়ে হালকা টমেটো সস দিয়ে প্রথম পিজাটা তো সেই খেলাম, আর ওই উপরে চিজ গুলো তো মানে সেই। তবে সেকেন্ড পিজাটা আরো টেস্টি ছিল। আর যাই বলো, কাছের মানুষদের সাথে গল্প আড্ডায় খাবারের টেস্টটা না আরো বেড়ে যায়, তাই না?